Assalamualaikum. Welcome back to once again at our channel Raj Method Online School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমাদের YouTube চ্যানেলটিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের চ্যানেলটিতে যারা প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টপিকটা পড়ব আমরা জানব বা শিখব এটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে শুরু করে বিসিএস ব্যাক জব প্রত্যেকটা ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো থাকে এবং চাকরি পরীক্ষা এবং থাকে একটা না একটা বাক্য থাকে। আমরা ধারাবাহিকভাবে আমরা এক দুই করে শিখব, যেমন বিভিন্ন শব্দগুলো নাউন অ্যাডজেক্টিভ নাকি প্রিপজিশনের ভাব। যেমন এখন এখানে বাক্য একটা লাগছে অ্যাবাভ, যদিও এ বি ও ভি অ্যাবাভ বলে নাকি আসল শব্দটা অ্যাবাভ। এবং শব্দটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ নাকি ভার্ব কখন কি হিসাবে বসে বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। প্রথমে দেখি আমরা এক নাম্বার একটা সেন্টেন্স দিয়ে দেখি যে অ্যাবাভ শব্দটা আওয়ার ব্লেসিং ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। এখন অ্যাবাভ শব্দটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, কি হিসেবে নাকি প্রিপজিশন নাকি অ্যাডভার্ব, কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কেন হলো আমরা বিস্তারিত ব্যাখ্যা জানবো পড়বো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাবাভ শব্দটা এমনি নর্মালি অ্যাবাভ শব্দটা হচ্ছে প্রিপজিশন, কিন্তু এখানে বসেছে নাউন হিসাবে। কি হিসাবে বসেছে? নাউন, কারণ আমরা জানি ফ্রম একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যা কিছু বসে সেটাই নাউন, প্রিপজিশনের পরে যা কিছু বসবে সেটাই নাউন হিসাবে আমরা ধরে নেব। যদি প্রিপজিশনের পরে আবার পজিশন সেটা না নাউন, প্রিপজিশনের পরে যদি ভার্ব বসে সেটা নাউন, প্রিপজিশনের পরে যদি অ্যাডজেক্টিভ বসে সেটা নাউন। অর্থাৎ প্রিপজিশনের পরে যাহা কিছু বসবে সেটা আমরা নাউন ধরব। সুতরাং এই অ্যাবাভ শব্দটা এখানে কি হচ্ছে? নাউন। দুই নম্বর আমরা যদি ধরি যে দ্য হ্যাভেন্স আর অ্যাবাভ the heavens are above, এখানে কি হিসাবে বসছে? এখানে হচ্ছে adverb। কেন adverb হলো? এটা তো বাক্যের শেষে, এটা তো বাক্যের শেষে। আমরা জানি preposition যখন কোনো বাক্যের শেষে বসে তখন সেটা অটোমেটিক্যালি adverb হয়। the heavens স্বর্গ আর above, স্বর্গ কোথায়? উপরে, উপরে স্বর্গ আছে, সুতরাং উপরে কোথায় স্থান বোঝাচ্ছে। আমরা সাধারণত কোথায় স্থান বা স্থান কাল পাত্র এটা বুঝতে না পারলে সরাসরি প্রিপজিশন বাক্যের শেষে বসলে সেটা কি হবে? অ্যাডভার্ব হিসেবে। যেমন আটটা উদাহরণ দিই, কাম ইন, ইন শব্দটা এখানে অ্যাডভার্ব। দ্য বোট ওয়েন ডাউন, নৌকাটা ডুবে গেল, ওই ডাউন শব্দটা এখানে অ্যাডভার্ব। অর্থাৎ প্রিপজিশন যদি বাক্যের শেষে বসে সেটা অ্যাডভার্ব, এখানেও প্রিপজিশনটা কি হিসেবে বসছে? অ্যাডভার্ব হিসেবে বসছে। সুতরাং বাক্যের শেষে যদি প্রিপজিশন বসে সেটার নাম অ্যাডভার্ব হবে। নাম্বার তিন, রেড দা রেড দা অ্যাবাভ সেন্টেন্সেস, রিড দা অ্যাবাভ সেন্টেন্স কেয়ারফুলি। এখানে অ্যাবাভ শব্দটা কি? আমরা জানি আর্টিকেলের পরে, কিসের পরে? আর্টিকেলের পরে এবং নাউনের মাঝে, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর এক সূত্র যদি বলি আমরা, আর্টিকেলের পরে যদি, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ বসে, কয়টা শব্দ? তাহলে হবে আগে আর্টিকেলের পরে সব পদ যদি দুইটা শব্দ হয় আর্টিকেলের পরে, আগে অ্যাডজেক্টিভ পরেটা নাউন, এটা অ্যাডজেক্টিভ এটা নাউন। আর আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে তো এটা ডাইরেক্ট নাউন। যেমন আমরা একটা বাক্য ধরি দা পোল, আর্টিকেলের পরে একটা শব্দ আছে সুতরাং এটা কি হবে? নাউন হবে। কিন্তু যদি এখানে হতো দা পোর বয়, তাহলে দা এখানে আর্টিকেল, পোর এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল, এখানে কি হলো? নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে তাহলে নাউন, যেহেতু অ্যাবাভ সেন্টেন্স দুইটা শব্দ বলছে সুতরাং এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হচ্ছে। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, আবার দেখি এই অ্যাবাভ শব্দটা কি? দ্য মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, তাহলে কার উপর বসছে? আমরা জানি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এটা আর্টিকেল এটা অ্যাডজেক্টিভ এটা নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই পুরোটা মিলে হচ্ছে কি? নাউন ফ্রেজ। সুতরাং নাউন ফ্রেজ
এর পূর্বে সব সময় কি বসে প্রিজের পূর্বে কি বসে প্রিপজিশন এবাউট ইন ইনটু যা হিসাব যা দেখা যাবে সেটা কি প্রিপজিশন হিসেবে বসে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এটা সংশ্লেষণ নাউন ফ্রেজ নাউন এটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজের পূর্বে কি বসে প্রিপজিশন বসে সুতরাং এটা প্রিপজিশন আমি আবার বলছি একটু দেখো প্রিয় বন্ধুরা যে অ্যাবাউট শব্দটি নরমালি অ্যাবাউট শব্দটা প্রিপজিশন যার অর্থ হচ্ছে উপরে যার অর্থ হচ্ছে কি উপরে কিন্তু এই বাক্যে আমরা দেখছি দা ব্লেসিং কাম ফ্রম দা ব্লেসিং কাম ফ্রম অ্যাবাউট কি স্বর্গের উপর থেকে আমাদের আশীর্বাদ আসে তাহলে কি হচ্ছে স্বর্গের উপর থেকে আশীর্বাদ যেহেতু ফ্রম অ্যাবাউট এক প্রিপজিশনে পড়ে প্রিপজিশন সুতরাং এটা নাউন যা আমরা জানি প্রিপজিশন পরে নাউন বসে দুই নম্বর দা হ্যাভেন্স আর অ্যাবাউট অ্যাবাউট শব্দটা সর্বশেষে বসছে অর্থাৎ বাক্যের শেষে যদি প্রিপজিশন বসে সেটা অর্থ কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় যেমন এখানে আমরা আনন্দন দিয়েছিলাম কামিং এই শব্দটা এখানে কি অ্যাডভার্ব তিন নম্বর হচ্ছে রিড দা কেয়ার অ্যাবাউট সেন্টেন্স কেয়ারফুলি আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ হয় তাহলে অটোমেটিক্যালি আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন যেমন দা পোর একটা শব্দ এটা নাউন দা পোর বয় দুইটা শব্দ আছে আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন সুতরাং এটা অ্যাডজেক্টিভ দা মোরাল ল ইজ অ্যাবাউট দা সিভিল ল তাহলে অ্যাবাউট শব্দটা বসছে কার উপরে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন প্রটা নাউন ফ্রেজ নাউন হচ্ছে আইন ইজ অ্যাবাউট দা সিভিল ল সিভিল ল কি আইন 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 যা আশা করি বোঝা গেছে আজকের মধ্যে এখানে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা পরবর্তী আরেকটা লেসনে হাজির হব যে আপ অথবা ইন শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিভাবে ব্যবহার করা হয় আমরা শিখবো আল্লাহ হাফেজ